প্রণববাবু কলকাতা থেকে যখন বেরোচ্ছিলেন ঢাকুরিয়ার বাড়ি থেকে, তিনি বলছেন যে খুব নস্টালজিক হয়ে পড়ছেন, এবং এই মানে তিনি আদ্যপান্ত একটা গ্রামের ছেলে বলে নিজেকে পরিচিতি দিতে পছন্দ করেন, তো সেই দিকটা যদি একটু কিছু বলেন। তো বলার কিছু নেই, উনি গ্রামে জন্মেছেন, গ্রামে স্কুলিং করেছিলেন, তারপরে ডিস্ট্রিক্ট টাউনে গিয়ে লেখাপড়া শিখেছেন, কলেজ করেছেন, তার পরবর্তীকালে কলকাতাতে গিয়ে ইউনিভার্সিটিতে পড়েছেন, এবং পরবর্তীকালে কলকাতা এবং তারও পরবর্তীকালে দিল্লি ছিল ওনার কর্মস্থান। কিন্তু অরিজিন তো এখানকার, অরিজিন হচ্ছে আপনার আমাদের, আমিও জন্য এখানে জন্মাইনি, এখানে লেখাপড়াও শিখিনি, কিন্তু আমাদের তো অরিজিন এই জায়গাটা, অরিজিন আমরা এই বীরভূমের মিনিটিবাসী। সুতরাং নস্টালজিক ফিল করবেই, কারণ এখন এমন একটা জাংচারে এসছেন, এই জাংচারটা হচ্ছে উনি অ্যাক্টিভ পলিটিক্যাল লাইফ থেকে অবসর নিচ্ছেন। এখন যে জায়গাতে যদি যান যেতে পারেন, লজিক্যালি যাওয়া উচিতই, যখন নমিনেটেড হয়েছেন তখন এত ঘন ঘন যখন আসতে পারতেন, ওই পদে চলে গেলে এত ঘন ঘন আসতে পারবেন না। এবং একটা শুরু হয়েছিল, একটা লোক যখন বাচ্চা যখন গ্রাম থেকে পাস করে যখন কলেজে যাচ্ছে, যে একটা স্বপ্ন দেখে, কিন্তু এটা তো আমরা নিশ্চয়ই শিওর উনিও ওরকম স্বপ্নে কেউ দেখেননি যে একবারে ওই এক নম্বর পজিশনে গিয়ে পৌঁছবেন, এক নম্বরে নাগরিক হবেন দেশের, সেটা হয়তো ভাবেননি উনি, কেউই হয়তো ভাবেনি। তো সেই ফিলিংটা একটা নস্টালজিক ফিলিং, ওনারও যেমন হবে তেমনি হবে আমাদের গ্রামের লোকেদের, বীরভূমের লোকেদের, সকলের যে হবে তা নয়। কিছু তো লোক তো বিরোধিতা করছেন, তা আমাদের বীরভূমবাসীও কিছু আছেন, পশ্চিমবঙ্গবাসীও কিছু আছেন, সবাই যে 100% পছন্দ হবে তা তো নয়, কিছু তো হবে কিছু হবে না, তবে মেজরিটি হচ্ছে এবং তাতে খুশি হচ্ছে, তাতে সেই খুশি দেখে আমরাও খুশি। এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রণব মুখোপাধ্যায়, দেশের অর্থমন্ত্রী বা বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, সেখান থেকে দেশের রাষ্ট্রপতি পদের প্রার্থী, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে যে চাপ অনেকটা কমবে, নাকি সাংবিধানিক প্রধান হলে আরও দায়িত্ব বাড়বে, আরও প্রণববাবুর উপরে চাপ বাড়বে? দেখুন, কোনো রাষ্ট্রপতিকে আমরা খুব কাছ থেকে দেখিনি কখনো, যদিও বর্তমান রাষ্ট্রপতির পুত্র আমার বন্ধু, তুই একবার সেই সূত্রে আমরা রাষ্ট্রপতি ভবনে হয়ে গেছি, ওনার মায়ের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু রাষ্ট্রপতির ভেতরের কী জীবন সে আমরা জানি না। তবে যেটুকু অ্যাপারেন্টলি বাইরে থেকে মনে হয়, একটি পলিটিক্যাল লাইফ থাকবে না, কিন্তু তাছাড়াও অনেক কিছু অন্য কাজকর্ম আছে, যেগুলো সাংবিধানিক কাজকর্ম আছে, সেগুলোকে ওনারা দেখবেন, করবেন, আর সেটাকে দেখার পরে আমরা বলতে পারবো যে সেই এক্সপিরিয়েন্সটা কেমন।